মিঠুন চক্রবর্তীর পর কি এবার অরিজিৎ সিং? শেষ মুহূর্তে ইকো পার্কে অরিজিৎ সিং এর কনসার্ট বাতিল হওয়ার খবর সেই জল্পনাকেই ফের উস্কে দিল। 15 ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অরিজিৎ সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে দুটো গানের এক লাইন করে গেয়ে শোনান। প্রথমে বোঝে না সে বোঝে না ছবির টাইটেল ট্র্যাক গানের দুই কলি, এবং তারপর শাহরুখের দিলওয়ালে ছবি থেকে রং দে তুম হে গেরুয়া গানটি। একটা গান গেয়ে দিই তাহলে লেটা চুকে যাবে। আই উইল কুইকলি সিং টু লাইনস। বোঝে না সে বোঝে না, বোঝে না বোঝে না বোঝে না, রং দে তুম হে গেরুয়া। শিল্পীর কোনো রাজনৈতিক সত্তা হয় না, কিন্তু অরিজিৎ সিং এর মতো শিল্পীকে কেন রাজনীতির শিকার হতে হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ঠিক যেভাবে বেশ কিছুদিন আগে নন্দনে সুযোগ হয়নি মিঠুন চক্রবর্তীর এবং দেব অভিনীত প্রজাপতি সিনেমাটির, হিটকো এই কথা বললেও প্রশ্ন উঠেছে রং দে তুম হে গেরুয়া গান গাওয়ারই কি মাশুল দিতে হলো অরিজিৎ সিংকে? বারবার কেন এই রাজ্যে হেনস্থার মুখে পড়তে হয় কখনো মিঠুন চক্রবর্তী কখনো অরিজিৎ সিং এর মতো শিল্পীদেরই? প্রসঙ্গত, নতুন বছর ইকো পার্কে অরিজিৎ সিং এর কনসার্টের জন্য রীতিমতো মুখিয়েছিলেন দর্শকরা। 18ই ফেব্রুয়ারি এই শো হওয়ার কথা ছিল ইকো পার্কে। ইকো পার্কের শো বাতিল ঘোষণা হওয়ায় চিন্তা ভাবনা চলছে মিলন মেলা প্রাঙ্গণ সায়েন্স সিটি অ্যাকোয়াটিকা বা নিকো পার্কের মতো জায়গা নিয়ে, আর এই নিয়েই আবার বিস্ফোরক পোস্ট বিজেপি নেতাদের। অরিজিৎ সিং এর ইকো পার্কের অনুষ্ঠান বাতিল কেন? দিদির সামনে রং দে মোহে গেরুয়া গান গাওয়ার খেসারত? ফেসবুকে প্রশ্ন বিজেপি নেতা অনুপম হাজরার। বাংলার প্রতি যদি ওনার এতটাই সেন্টিমেন্ট, একদিকে তিনি বাংলার অ্যাম্বাসেডর রাখছেন শাহরুখ খানকে, আর বাংলাতে বাংলার ছেলেকেই বঞ্চিত করছেন তার একটা প্রি প্ল্যান্ড একটা ওয়েল অর্গানাইজড অনুষ্ঠান থেকে, এই সমস্ত ব্যাপার স্যাপার চলছে। আলটিমেটলি তৃণমূলের যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি সেটা মানে শিল্পের ক্ষেত্রে বা আর্টিস্টদের ক্ষেত্রেও প্রযোজ্য সেটা বোঝা গেল। অন্যদিকে বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারিও একই প্রশ্ন তুলে দাবি করেছেন, বেশিরভাগ টিকিট বিক্রির পর এই সিদ্ধান্ত কেন? কেন শেষ মুহূর্তে বুকিং বাতিল করলো হিটকো? যদিও শাসক শিবিরের দাবি অরিজিৎ সিং এর ক্রাউড পুলিং ক্ষমতা, সেখানে অবশ্যই ভিড় নিয়ন্ত্রণ একটা বড় ব্যাপার, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অরিজিৎ সিং তিনি কিন্তু বাংলার ছেলে এবং বাংলার একজন গর্ব, ইদানিং কালের মধ্যে এত ভালো কণ্ঠ নিয়ে দেশ মাতিয়ে দেয়া দেখা যায়নি, ফলে তিনি 100 বার গাইবেন, কিন্তু তার যে ক্রাউড পুলিং ক্ষমতা, সেই সময় শহরে অন্য কোনো ইভেন্ট বড় থাকলে ইত্যাদি থাকলে সেটা তো একটুখানি প্রশাসনিক বিষয় আছে, ফলে অরিজিৎ সিং আগেও গেয়েছেন ভবিষ্যতেও গাইবেন, ফলে তাকে নিয়ে অন্য কোনো সমস্যা নেই। অরিজিৎ সিং আমাদের এই মঞ্চে এসেছিলেন। অরিজিৎ সিং আমার অত্যন্ত ফেভারিট এবং আমার পার্সোনাল দারুণ রিলেশন আমার সাথে মমতাদির সাথেও। এই যে ফিল্ম ফেস্টিভ্যাল এসেছিলেন, KFF আর ফিল্ম ফেস্টিভ্যাল এসব নিয়ে একটা আর্টিস্টকে আমরা দেখি না। অরিজিৎ সিং এর ওখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা G20 সম্মেলন আছে এবং ওখানে প্রচণ্ডভাবে ভিড় হচ্ছে, এই সময় এরকম বড় ফাংশন করলে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হতে পারে, সেই জন্যে বিধাননগর পুলিশ কমিশনার এটা দিচ্ছে না, তাকে অল্টারনেটিভ জায়গা দেওয়া হয়েছে। যদিও শাসক দলের এই সাফাই শুনতে কোনো মতেই রাজি নন বিরোধীরা, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের দাবি ফিল্ম ফেস্টিভ্যালের ছবি থেকেও অরিজিৎ সিং এর ছবি সরিয়ে দেওয়া হয়েছিল, নন্দনে সুযোগ দেওয়া হয়নি মিঠুন চক্রবর্তীর সিনেমা প্রজাপতিকেও। ফিলি পূর্বাভাস কিন্তু আগেই পাওয়া গেছিল যখন তিনি ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে উঠে খুব নর্মাল গান রং দে তো মুঝে গেরুয়া বলেন, তার আসক্তি মনে করে ফিল্ম ফেস্টিভ্যালের যে ছবি মুখ্যমন্ত্রী তার নিজের পেজ থেকে শেয়ার করেছিলেন সেখানে কিন্তু বোধহয় বেছে বেছে অরিজিৎ সিং এর ছবিটাই সরিয়ে দেওয়া হয়েছিল। তো তার পরবর্তী ক্ষেত্রে এই ঘটনা ঘটবে তো জানাই, বাংলার গর্ব করবার মতো যারা যারাই রয়েছেন, মিঠুন চক্রবর্তী তাকে অনুষ্ঠানে ডাকছেন না, তার সিনেমা তাদের দলেরই এমপি কেন তাকে নিয়েছেন বলে সিনেমা হল দিচ্ছেন না, অজুহাত দিচ্ছেন মাননীয় মেয়র যিনি অনুব্রতকে বাঘ বলেন মুখ্যমন্ত্রী বীর বলেন, অজুহাত দিয়েছিলেন নন্দন নাকি আগে থেকে স্কেডিউল করতে হয়, সমস্ত আজেবাজে যুক্তি। তার আরও অভিযোগ, শিল্পীরা শাসক দলের প্রচারে কাজে না এলে বা বিরোধিতা করলে বরাবরই তাদের এই রাজ্যে এই অবস্থার সম্মুখীন হতে হয়, সংস্কৃতির ক্ষেত্রে দলবাজি কখনোই কাম্য নয়। আসলে শিল্পীদের এরা শুধুমাত্র যে
দু একটা সুযোগ সুবিধা দিয়ে গিয়ে রাজনৈতিক ভোটের প্রচারে ব্যবহার করবার জন্যই শুধুমাত্র শিল্পীকে আসলে ওপর ওপরেরা সম্মান করেন, এবং যারাই তাদের বিপক্ষে চলে যাবেন, সত্যি কথা বলবেন বা শাসক দলের অপরাধকে সমর্থন করবেন না, তাদের যাদের মনে হবে যে এরা খারাপ, আমাদের কোনো উপকারে লাগছে না, তাদের সঙ্গে এটা ঘটানো হবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, শিল্পীদের ডাকা হয়, আপনি দয়া করে এই দলবাজিটাকে তুলে দিন, অন্তত নাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের জন্য বড্ড খারাপ হচ্ছে, বড্ড অন্যায় হচ্ছে। না, আমার তো মনে হয় অরিজিৎবাবু ভুল করে মুখ্যমন্ত্রীর সামনে গান গেয়ে ফেলেছিলেন রং দে তু মোহে গেরুয়া, এটাতেই হয়তো মুখ্যমন্ত্রী একটু মন খারাপ হয়েছে। উনি তো আর গেরুয়া রং পছন্দ করেন না, ওনার সামনে যদি উনি নীল সাদা বা নীলবর্ণ শৃগালের গল্প শোনাতেন তাহলে হয়তো উনি প্রোগ্রাম করতে দিতেন। তার ব্যাখ্যা তারা দেবেন, প্রকৃত ব্যাখ্যা মানুষ জানেন। প্রজাপতিটার জন্য কি G20 দায়ী ছিল? নন্দনের ছাদে কি নরেন্দ্র মোদী ওঠার কোনো কথা ছিল না? ওখানে নন্দনের প্রাঙ্গণে বসে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার কথা ছিল? শোনা যাচ্ছে হিটকোর সিদ্ধান্তের পর বিকল্প জায়গার খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে শো উদ্যোক্তারা। তবে শাসক দল যাই বলুক, প্রথমে মিঠুন চক্রবর্তীর সিনেমা নন্দনে জায়গা না পাওয়া এবং তারপর অরিজিৎ সিং এর শো বাতিল বারবার যে নিত্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, কালকাটা নিউজ।